ইংরেজিতে এমন অনেক শব্দ আছে যেগুলো কখনো নাউন হিসেবে ব্যবহৃত হয়, সেই একই ওয়ার্ডগুলো আবার ভার্ব হিসেবে ইউজ হয়, বা সেগুলো অন্য আরও পার্শ্বপিস হিসাবে ইউজ হয়। তাহলে এমন কিছু ওয়ার্ডের মধ্যে ওয়াটার হলো একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা কখনো নাউন হিসাবে কখনো আমরা ভার্ব হিসেবে ইউজ করতে পারি। যেমন যদি আমি বলি যে আই ড্রিঙ্ক ওয়াটার, মানে আমি জল খাই। আবার আমি যদি এই কথাটা বলি যে আই ওয়াটার দ্য প্ল্যান্ট, মানে হয়ে যাবে আমি গাছে জল দিই। তাহলে ওয়াটার মানে হচ্ছে জল, এটা নাউন। আবার ওয়াটার মানে হচ্ছে জল দেওয়া, এটা হচ্ছে ভার্ব। তাহলে যদি এইটা প্রোনাউন অর্থাৎ পার্সন চেঞ্জ হয়, যদি বলি হি ড্রিঙ্কস ওয়াটার, মানে সে জল খায়। আমি যদি বলি যে হি ওয়াটার্স দ্য প্ল্যান্ট, মানে সে গাছে জল দেয়। আই হোপ তোমরা প্রত্যেকে বুঝতে পারলে। শর্ট ভিডিওটা কেমন লাগলো, এরকম আরও ভিডিও চাইছো কিনা কমেন্ট করে জানাও।